পড়া মনে রাখার 5টি সহজ উপায়। 1. পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা। অনেকেরই ধারণা সারা দিন সারা রাত পড়লেই পড়া বেশি মনে থাকে। এটা নিতান্তই ভুল ধারণা, কারণ সবসময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না। কিন্তু গবেষণা করে দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়। 2. নির্দিষ্ট পরিমাণে ঘুমানো। বেশ কিছু গবেষণা দেখা গেছে ব্রেইন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়ালেখা মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণে ঘুমানো জরুরি। সাধারণত একজন সুস্থ ব্যক্তির কমপক্ষে প্রত্যহ 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়। 3. পড়তে বসার পূর্বে 10 মিনিট হাঁটা। পড়ার টেবিলে বসার পূর্বে 10 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10 পরিমাণে বেড়ে যায়। তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা। 4. পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ। যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগ হওয়াটা অতি জরুরি। এতে পড়া সহজে মনে থাকবে। পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ রেখে অথবা সাইলেন্ট করে পড়তে হবে। তা না হলে পড়ার মনোযোগ নষ্ট হতে পারে। পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ অনুভব করলে তা সহজে মস্তিষ্কে মেমোরি ভার্সিটিতে রূপান্তর হয়ে যায় এবং স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়। 5. বেশি বেশি পড়া ও অনুশীলন করা। আমাদের ব্রেন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে কখনোই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেওয়া হয়। বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেনের স্মৃতিস্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরির সাহায্য করে। তাই বেশি বেশি পড়াও অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায়।